সবাইকে শুভেচ্ছা জানিয়ে আজকে আমি খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে ভিডিওটি তৈরি করেছি। ভিডিওটি আসলে প্রতিটি স্কুল কলেজ শিক্ষা প্রতিষ্ঠানের জন্য। তো এই বিষয়টা হচ্ছে, আমরা বর্তমান সময়ে দেখেছি যে মাধ্যমিক উচ্চ শিক্ষা বিভাগ থেকে যে একটা চিঠি ইস্যু হয়েছিল যে নন এমপিও শিক্ষা প্রতিষ্ঠান ও শিক্ষক কর্মচারীদের তথ্য এক্সেল শিটে আপলোড করে উপজেলা জমা দেওয়ার জন্য ইমেল মাধ্যমে, তো সেই ফাইলটা নিয়ে অনেকেই অনেক রকম প্রবলেম সমস্যার সম্মুখীন হয়েছে। তো তার প্রেক্ষিতেই আমার এই ভিডিওটি তৈরি করা। তো এখানে আমি মূলত সেটা কীভাবে তৈরি করতে হয় সেটা আমি দেখাবো। তো এর জন্য উপজেলা থেকে পাওয়া যে এক্সেল ফাইলটি, সেই ফাইলটি প্রথমে ওপেন করতে হবে। ওপেন করার ফার্স্ট প্রথমেই যে বিষয়টা লক্ষ্য রাখতে হবে, এর নিচের দিকে কিছু লেখা নোট দেওয়া আছে, সেই নোটগুলি অবশ্যই ফলো করতে হবে। যে হচ্ছে মাস্ট বি ফিল ইন ক্যাপিটাল লেটার, মানে এখানে আমরা যত লেখা লিখবো, এখানে যেমন ডিভিশন যেহেতু এটা, এখানে আমরা যত লেখা লিখবো সব ক্যাপিটাল হবে, কোনো স্মল লেটার ব্যবহার করা যাবে না। তারপর এনআইডি নং মাস্ট বি 17 ডিজিট, ম্যান্ডেটরি অ্যান্ড ইউনিক, মানে এখানে যে বোঝাচ্ছে যে ন্যাশনাল আইডি কার্ডের নাম্বারটা অবশ্যই কত হতে হবে, 17। মানে অনেকে বলতে পারেন যে আমার নাম্বার তো 13টা, সেক্ষেত্রে কী করা যেতে পারে, সেই ক্ষেত্রে যাদের মানে জেনারেল, যাদের স্মার্ট না, জেনারেলের ক্ষেত্রে 13টা আছে তাদের ক্ষেত্রে তাদের জন্ম তারিখটা লিখতে হবে। আমি দেখাচ্ছি এটা কীভাবে লিখতে হবে। এই যে এখানে আমি এই যে এখানে দেখা যাচ্ছে, এই যে এখানে এই যে এই জন্ম তারিখটা যেমন এখানে লিখতে হবে, যেমন অনেকে আছে 26 বা যার নাম্বারটা শুরু, তার এখানে তার জন্মসালটা লিখতে হবে, শুধু জন্মসালটা, সাল। তারপরে কী বলছে, কনসিডার 17 ডিজিট স্মার্ট আইডি। এখানে একটা বিষয় লক্ষ্য করা যায়, আর এখানে কিন্তু লেখা আছে যে এনআইডি কি 17 ডিজিট, আর এখানে বলছে স্মার্ট আইডি 10। তবে স্মার্ট আইডির ক্ষেত্রে স্মার্ট আইডির ঘরে লিখতে হবে, আর এটা কী করতে হবে, অবশ্যই 10, মানে তার স্মার্ট আইডি 10টা ক্ষেত্রে সে এটা প্রযোজ্য হবে। 10-এর বেশি হইতে পারে, বাট মিনিমাম 10 হবে, কিন্তু এটা শুধু স্মার্ট আইডি, যার স্মার্ট আইডি তার এখানে লিখতে হবে, যার স্মার্ট জেনারেল দুটোই আছে সে যে কোনো একটা আইডি এখানে দিতে পারবে। এখানে জেনারেলটা, যার জেনারেল আছে সে জেনারেল দিবে, আর যার স্মার্ট আছে সে স্মার্ট দিবে। তারপরে বলছি স্মার্ট আইডি ডেট অফ বার্থ, মানে ডেট অফ বার্থ দিন মাস ইয়ার এভাবে লিখতে হবে। এই যে আমি এখানে লিখছি, আমি এখানে দেখা যাচ্ছে যে এখন, তারপর আর বেনিফিশিয়ারি নেম, এখানে একটা ঘর আছে কি এই বেনিফিশিয়ারি নেমে, এই যে এখানে আছে কি নন এমপিও টিচার বা স্টাফ নেম, এই ঘরে কী করতে হবে, নাম লিখতে হবে, ক্যাপিটাল তো আমি আগেই বলেছি। আর এইখানে দেখা যাচ্ছে নট অ্যালাউ কি, আমরা অনেক সময় বলতে পারি যে অনেক সময় অনেকে লেখে যে এমডি ডট, এখানে কি এই চিহ্নগুলি কী করা যাবে না, ব্যবহার করা যাবে না। তো এমডি যারা আছে সেক্ষেত্রে এমডির পরে একটা স্পেস দিয়ে তারপর নাম লিখতে হবে, কিন্তু এমডির পরে কী করা যাবে না, ডট ইউজ করা যাবে না বা ফুল স্টপ ইউজ করা যাবে না। এই যে এখানে বলে দিচ্ছে যে ক্যারেক্টার অ্যান্ড এসকেআই কোড অনলি অ্যালাউ স্পেশাল ক্যারেক্টার নট অ্যালাউ লাইক, মানে মূল কথা হচ্ছে আসলে এই এক্সেলটা অনলাইনে ডাটাবেজে আপলোড করা হবে, যার জন্য যদি এটা ডাটাবেজের সাথে না মিলে সেক্ষেত্রে কিন্তু ওই তার ওই ডাটাটা অনলাইনে আপলোড হবে না, যার জন্য এখানে এই বিষয়গুলি ফলো করতে হয়। কারণ ডাটাবেজ নিয়ে যারা কাজ করে তারা বুঝতে পারে, কারণ আমরা যেহেতু ডাটাবেজ নিয়ে অনেক কাজ করি সেক্ষেত্রে এই বিষয়টা ই করতে হবে। তো এখানে যা বলবে সেটাই করতে হবে। তারপরে বলছে জেন্ডার ওই মেল ফিমেল এটাও কি, এই যে এখানে জেন্ডারের ঘর আছে এইভাবে লিখতে হবে। তারপরে বলছে মোবাইল নাম্বার মাস্ট বি 11 ডিজিট, এখানে আরও এখানে যে এনআইডি ব্যবহার করা হবে অবশ্যই ইউনিক, মানে কারোটার সাথে কারোটা মিলবে না, আর আলাদা আলাদা হতে হবে, একজনের ঘরে মানে পাঁচজনের নামের পাশে একটা এনআইডি লেখা যাবে না, যার যার এনআইডি তার তার ঘরে লিখতে হবে। আর এখানে কী লিখতে হবে, মোবাইল নাম্বার কী করতে হবে, যে মোবাইল নাম্বার একটা ঘর আছে এটা অবশ্যই কি 11 ডিজিট হতে হবে। তারপরে এই ডিস্ট্রিক্ট কোড, এখানে দেখা যাচ্ছে যে ডিস্ট্রিক্ট কোড আমি এখানে লিখেছি, আমাদের এই ঢাকা মানে যার যার ডিভিশন অনুযায়ী তাদের একটা কোড আছে, জি কোড, এটা ইমেলে আমাদেরকে দেওয়া হয়েছে। তো সেখানে আমাদের যে কোডটা আছে তার কি 2 ডিজিট। তারপরে বলছে ওই এই যে এখানে বলে দিচ্ছে জিইও কোড, বিবিএস, তারপর উপজেলা কোড
তারপর ডিস্ট্রিক্ট কোড এই যে এখানে লেখা আছে, ডিভিশন কোড, এইগুলি যাদের ওই জিও ই আছে ওখান থেকে ফর্মটা, এটা আমি যতটুকু জানি যে যার যার প্রত্যেকটা স্কুলের ইমেলে চলে এসেছে সেখান থেকে লিখতে হবে। তারপর এটা লিখতে পার এখানে প্রফেশনাল ডেজিগনেশন, ম্যান্ডেটরি ডাটা উইল বি ভ্যালিড প্রফেশন ডেজিগনেশন, এইখানে লিখতে হবে যে প্রফেশন সে কি অ্যাসিস্ট্যান্ট টিচার না সে কি তৃতীয় শ্রেণীর কর্মচারী, সেই বিষয়টা লিখতে হবে। যেমন আমি এখানে এইভাবে লিখেছি। তারপরে যেটা বলতে কি লাস্ট সর্বশেষ যেটা আছে এনআইডি, নেম, এনআইডি অ্যান্ড মোবাইল নাম্বার মাস্ট বি ম্যাচ। মানে এইখানে বলতেছে যে এনআইডি দিয়ে এই মানে নিজের এনআইডি দিয়ে কোন মোবাইল নাম্বারটা কী করা হয়েছে কেনা হয়েছে সিমটা সেটা অবশ্যই কী করতে হবে ম্যাচ করতে হবে। আর যেখানে যে অ্যাকাউন্টটা এখানে তাই বলছে যে এনআইডি নেম অ্যান্ড মোবাইল নাম্বার মাস্ট বি ম্যাচ, তার মানে কি আপনি যে সিমটা কিনেছেন ওই ওই সিমটা অবশ্যই কি আপনার নামে আপনার ন্যাশনাল আইডি কার্ডের নামের সাথে কী করতে হবে ম্যাচ করতে হবে। ম্যাচ করলে দেন এটা ওকে, অন্যথায় কিন্তু এখানে হবে না। এখন আসি যে বিষয়টা নিয়ে অনেকে প্রবলেম করেছে, এখানে আমরা একটা জিনিস দেখতে পাচ্ছি যে এইগুলি সাধারণভাবে আমরা যে সবাই লিখতে পারবে এইগুলি লিখতে পারবে, এই যে দেখা যাচ্ছে এইভাবে সবাই লিখতে পারবে। এখানে সবাই লিখতে পারবে আর কিন্তু এখানে এটা লিখতে পারবে, এটা লিখতে পারবে, সবাই লিখতে পারবে। আর এইখানে বিষয়টা হচ্ছে এই ঘরটায় দেখুন এখানে আমার কি আমার কি করা আছে, এখানে আমার এই নাম্বারটা লেখা আছে, আমার আসলে লাস্টে কি আসলো 116, কিন্তু আমার এখানে কি হয়ে গেছে আমার দুইটা কি হয়েছে জিরো হয়ে গেছে। এখন এই প্রবলেমটা কিভাবে সলভ করা যায়, অনেকের হবে যখন 17 ডিজিট হবে তখন এটা এই হয়ে যাবে। তো সেই ক্ষেত্রে আমরা কি করব, যদি যেহেতু এখানে আমি একা আছি সেক্ষেত্রে আমি এটাকে সিলেক্ট করব, এখানে সিলেক্ট করলাম, তারপরে এই অপশনটাকে ক্লিক করব। এই অপশনটা ক্লিক করার পর আমরা কি করবো যে টেক্সট মোড, টেক্সট মোডে দেওয়ার পর এই এখানে এটা কি হয়ে যাবে, আমি কি করলাম এখানে ক্লিক করার পর এখান থেকে এই নিচে থেকে টেক্সট মোড দেওয়ার পর এরকম হয়ে যাবে। তারপর এইখানে এই যে একটা অপশন আসবে, তারপর এখানে যার যার জন্ম সালটা লিখে দিলে তখন এই অপশনটা কি কাজ করবে। আর তখন কি করতে হবে, যেমন এটা আমার এই ছিল 116, আমি এখানে 116 লিখে নিই, এই যে এইভাবে এইভাবে তার 17 নাম্বারটাই করতে হবে। আরেকটা বিষয় যে সবার প্রবলেম পড়ে যে হয় এই যে এখানে মোবাইল নাম্বারটা, মোবাইল নাম্বারটার ক্ষেত্রে কী হয় জিরো চলে যায় এরকম হয়। এখন সেক্ষেত্রে সে কী করতে পারে, সেক্ষেত্রে ঠিক এটাও কেউ আমি যেহেতু আগে করেছিলাম, এই যে আমি দেখাই এই যে এরকম ছিল, এখন এটাকে প্রথম অবস্থায় এরকম থাকবে, থাকার পর এখন জিরোটা চলে গেছে, আমি কিন্তু জিরো মানে অনেকে সবাই জিরো লিখবে, লেখার পর কিন্তু জিরোটা চলে যাবে। সেক্ষেত্রে এটাকে সিলেক্ট করে তারপর এই জেনারেল এখানে ড্রপ ডাউন তারপর টেক্সে দিয়ে তারপর সে এখানে জিরো লিখে দিলে কী হবে না আর চলে যাবে না। আশা করি সবাই এই বিষয়টা বুঝতে পারে। আরেকটা বিষয় হচ্ছে কি এখানে বলছো অনলাইন সার্ভিস প্রোভাইডার বিকাশ রকেট নগদ শিওরকেট, এইখানে এইগুলি কী লিখতে হবে, যেমন এই যে বিকাশ, বিকাশ হলে বিকাশ এখানে যে লেখা স্পেলিংগুলি কিন্তু এটা ক্যাপিটাল হবে, সেম স্পেলিং বাট ক্যাপিটাল। যেমন নগদ হলে যেমন এরকম নগদ এন এই যে এন এ এন এ জি এডি। আর এর জন্য সবচেয়ে সহজ একটা উপায় আছে যে আমি মানে সব ক্যাপিটাল হবে মানে স্মল লেটার হবে না, এর জন্য সহজ উপায় হচ্ছে কি কিবোর্ড থেকে ক্যাপস লকটা চেপে যেমন কিবোর্ড দেখি আমার এখানে কিবোর্ড, আমি একটা কিবোর্ড অন কিবোর্ড, এখানে একটা বিষয় আছে আমি কিবোর্ডটা এই প্রত্যেকের ইয়ে আছে কিবোর্ড, এই এর জন্য কী করতে হবে ক্যাপস লকটা চেপে নিতে হবে। একবার ক্যাপস লক চেপলে অনেক অনেকের কম্পিউটার ল্যাপটপ বা ডেস্কটপ হলে ল্যাপটপ হলে তার কী হবে লাইট জ্বলে থাকবে, তখন ক্যাপস লক একবার চাপার পরে সে কী করতে পারে যা লিখবে সবই কী হবে ক্যাপিটাল লিখতে হবে, যা লিখবো সবই ক্যাপিটাল হবে। এইভাবে এটাকে কী করতে হবে এইভাবে লিখে সেভ করতে হবে, এইভাবে লিখে সে সেভ করবে, সেভ করার পর দেন তারপর এটাকে ইমেল করে অ্যাটাচ করে পাঠাতে হবে। এখন এটা যেমনই করলাম তো আমি দেখি এখানে এইভাবেই করার পর এখানে তারপর এই ইমেল অ্যাকাউন্টে ওপেন করে মানে ইমেল আমরা জানি যে অনেকে পারে, তারপরে এখানে ওই যাকে মেলটা পাঠানো হবে তাকে ইমেল অ্যাড্রেস এখানে লিখে তার সাবজেক্ট এখানে দিয়ে তারপরে অ্যাটাচ ফাইলটা দিয়ে আমি যে ডেস্কটপে রেখেছিলাম তখন আমার এই ফাইলটা তখন আমি এটাকে এই যে দিয়ে পাঠিয়ে দিলাম এই যে
এই যে হয়ে গেল, এখন তার সেন্ড দিলে হয়ে যাবে। আশা করি আমার এই ভিডিও দেখে অনেক সবাই বুঝতে পারছেন। ধন্যবাদ সবাই।